আমি আমার জমির একটা কোনাও কাউরে দিই। আয় মানো, আয় কইতেছি। আপনি যারে মারতে চাইছিলেন, এই বেগম হন আমার কাছে। কাল সকালে আমি বেগমের শেষ দেখতে চাই, কথাটা মাথায় রাখিস। কতক্ষণ ধরে ট্রাই করছি, অথচ স্টুপিডটা ওই কুদ্দুসটা ফোন ধরছে না। আল্লাহ জানে ওই স্টুপিডটা আবার নতুন কোনো ঝামেলা করলো কিনা। না, এভাবে ওকে আর রাখা যাবে না, বলা যায় না। আমাকে যদি আবার বড় কোনো বিপদে ফেলে দেয়। সাহস দিয়ে গেছো? দুই পয়সার মেয়ে না, বামুন হয়ে চাঁদ ধরতে চায়। চাঁদ দুই দিন পর ওদের কপালে ভাতও জুটবে না। অনেক সহ্য করেছি, অনেক সহ্য করেছি, আর সহ্য করবো না। এই ফ্যামিলির রক্ত আমার শরীরেও আছে। কি হলো আবার তোমাদের? আর কি হবে ভাবি, যেটার ভয় পাচ্ছিলাম সেটাই হয়েছে। কি হয়েছে দেখো, তোমরা যদি আর দুই সেকেন্ডও চুপ করে থাকো, তাহলে তোমাদেরকে আমি সারা জীবনের জন্য চুপ করিয়ে দেব। আমাদের চুপ করিয়ে লাভ কি ভাবি? তোমার ছোট ছেলে যে সারা জীবনের জন্য ওই চোরদের সাথে এক হয়ে যাচ্ছে সে খবর রাখো। মানে? মানে শরীফুল কে বিয়ে করতে যাচ্ছে। ওই স্বপ্ন বেগম যেদিন বলবে সেদিনই নাকি ও বিয়ে করবে। কি? শরীফুল কে বিয়ে করবে? হ্যাঁ, আর সোহেল নাকি এই বিয়ের জন্য শরীফকে চাপ দিচ্ছে। দেবেই তো, এখন তো সোহেল ওই সাইরার আঁচলের নিচে থাকে। হ্যাঁ হ্যাঁ, সাইরা যে বলে শিখিয়ে দেয় সোহেল তাই বলে। সোহেল বিয়ের জন্য চাপ দিচ্ছে, কিন্তু সোহেল তো ভাবি সব উল্টে গেছে, সব উল্টে গেছে ভাবি। এখন আড়াল থেকে কলকাঠি নাড়ছে কে জানো? সায়রা। ভেবেছিলাম পালকির ঘটনা, এই ফ্যামিলি তার কোনো দিন রিপিট হবে না। কিছু করতে পারলে ভাবি? কিছু করতে পারলে তুমি? এখন নাকি আবার ওই আরেকটা গেহভূত এই ফ্যামিলির বউ হয়ে আসছে। ভাইয়া। কিরে বেলি, তোর বড় ভাইয়ের পাওয়া সম্পর্কে এবার তো নিশ্চয়ই একটু হলেও ধারণা পেলি। এটাই তো আমার সবচেয়ে বড় আফসোস ভাইয়া। সেই ছোটবেলা থেকেই তুই আমার কাছে সুপারম্যান, কিন্তু তুই তো পাওয়ারটাই ঠিক মতো কাজে লাগাতে পারলি না। এই বেশি হচ্ছে কিন্তু। কিরে মা কোথায় যাচ্ছে? তোর বিয়া হইব, আমার যে কি খুশি লাগতেছে। কিন্তু মা, তোর বিয়া হইলে শহরে থাকতেইব, আমি গ্রামে ফিরে গিয়া কার নিয়ে থাকব? আমার বুকটা যে খালি হয়ে যায়। ফুলকি বিয়ান সাহেব, আপনি আসছেন। খুশির খবরটা তাহলে শুনছেন না? বিয়ান চুপ। ওই মুখে আর একবার যদি বিয়ান বলে ডেকেছ, তাহলে তোমার জিভ আমি টেনে ছিঁড়ে ফেলবো। খারাপ
ফুলকি ফুলকি কালাম আমার লাগছে কালাম্মা কালাম্মা उठते जाए नाम निशाना जो बाड़ी मुछे दिए फुलकी नाम मुछे दीबें দরকার হলে তাই ফেল কিন্তু তুমি এসবের মধ্যে কথা বলতে আসবে না তোমার এত অন্যায় দেখার পরেও কেউ কিছু বলবে না সবাই চুপ করে থাকবে অন্যায় এটা অন্যায় আমি তোদের ভুলগুলোকে ঠিক করে দিচ্ছি আর শরীফ যাকে বিয়ে করতে যাচ্ছে তাকে তার আসল পরিচয় চিনিয়ে দিচ্ছি फुलकी के जा चेना चिने छे आमी एर बेशी आमाके चेनाते होबे ना वाह एखोनी एरकम ताहले बियेर पोरे की करबी एखोनो तो बियेई करिसनी एर मध्ये माके भूले गेछिस आरे दुदिन आगेई तो तोके मुखे तुले खाइये दिते होतो आर एखोन ঠিক তখন থেকেই এই পরিবারে অশান্তি শুরু হয়েছে আর শেষ পর্যন্ত সেই অশান্তির বলি করলেন পালকিকে প্রমাণ ছাড়া কোনো কিছু হয় না মুখে বলি না ফুটিয়ে প্রমাণ জোগাড় কর কি চুপ করে গেলে কেন আর শরীফ তোকে আমি একটা কথা স্পষ্ট করে বলে দিতে চাই তুইও যদি সোহেলের মতো ভুল করিস আর ফুলকিকে বিয়ে করার জন্য যদি এক পাও আগাস তাহলে আমার লাশের উপর দিয়ে যেতে হবে যা এবার তুই তোর ডিসিশন নে নাটক আমার যদি ক্ষমতা থাকতো না আপনার এই অভিনয়ের জন্য আপনাকে আমি অস্কার দিতাম আর লাশের কথা বলছেন তো নিজে লাশ হওয়ার থেকে অন্যকে লাশ বানানোর প্রতি আপনার আগ্রহটা একটু বেশি না আন্টি যেমন আপনি পালকিকে করেছেন আবার আবার তুমি আমাকে পালকির খুনি বলছো ওকে ফাইন আমি তোমাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি তোমাকে আমি এক সপ্তাহ সময় দিলাম এর মধ্যে তোমাকে প্রমাণ করতে হবে যে আমি পালকিকে খুন করেছি
আর সেটা যদি না পারো তাহলে প্রমাণ হয়ে যাবে যে তুমি একটা ডাহা মিথ্যাবাদী। দিস ইজ মাই চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জে যে হারবে তাকে চিরদিনের জন্য এ বাড়ি ছেড়ে চলে যেতে হবে। বলো, রাজি আছো এই চ্যালেঞ্জে? ঠিক আছে, আমি আপনার চ্যালেঞ্জে রাজি। অদ্ভুত শর্ত, 40 বছরের বেশি হলে আবেদন করার দরকার নেই। কেন? তাদের কি খেয়ে পরে বাঁচার দরকার নাই? আম্মু, তোমাকে না বলেছি তুমি কিচেন আসবে না? না এসে কি করবো বল? তুই যতক্ষণ বাসায় থাকবি ততক্ষণ আমাকে খেয়াল করে রাখবি, কিন্তু তুই অফিসে চলে যাওয়ার পরেই তো কাশবি আবার সেই। তবু তুমি যাবে না, দেখি চাচি কি করতে পারে। আব্বু তুমি কি করছো? না তেমন কিছু না, তোর দেরি হয়ে যাচ্ছে, যা তুই অফিসে যা। আব্বু তুমি তুমি চাকরি খুঁজছো? আমি থাকতে তোমাকে এই বয়সে কেন জব করতে হবে? চাকরি না খুঁজে কি করবে বল? তোর বেতনের টাকায় তো কাশফি হচ্ছে না, ওর তো আরো টাকা দরকার। দেখলি না কাল কি অপমানটাই না করলো। আহা, এটা নিয়ে এত কথা বলার কি আছে? আমি তো এর আগেও চাকরি করেছি নাকি, তাছাড়া আমার কি এমন বয়স হয়েছে যে আমি চাকরি করতে পারবো না? খুব ভালো ডিসিশন নিয়েছে আশরাফ। চাকরি না করলে ফিট থাকবে কি করে? এই আমাকে দেখো, কাজ করি বলে এখনো বহাল তবিয়তে আছে। আশরা, এসব কি দেখছো ছাইপার? কাজের দরকার হলে আমাকে বলতে পারতে, আমরা কেন আছি যদি তোমাদের উপকারই করতে না পারি? আছে, আপনার কাছে কোনো চাকরির সংবাদ আছে? নিশ্চয়ই আছে, কিন্তু সেটা আবার তোমার পছন্দ হবে কিনা বাবা আশরাফ। হোক না, সেটা যত ছোট। এই তো বুদ্ধিমানের মতো কথা বলেছ, চাকরির আবার ছোট বড় কি? চাকরি রেডি আছে, তুমি আজকালের মধ্যে জয়েন করতে পারো। হ্যাঁ, তুমি তো জানো আমার ওকালতির ব্যবসা, বয়স হয়েছে, সবসময় তো সব দিকে চলাফেরা করতে পারি না। আমার একটা পিয়ন ছিল, সেই ওই চিঠিপত্র আদান প্রদান ফুট ফরমাস খাটত, কিন্তু দুঃখের কথা কি বলবো বাবা, আমার ছেলেটা বিদেশ বিদেশ করতে করতেই চলে গেল, সেই পোস্টটা খালি আছে। এখন তুমি যদি চাও বাবা আশরাফ সেই পিয়নের পোস্টটা। আমার আব্বুকে আপনি পিয়ন বানাতে যাচ্ছেন? ভুলে যাবেন না যে এই বাড়িতে দাঁড়িয়ে আছেন, এই বাড়ির প্রতিটা ইট আমার আব্বু নিজের। ছিল, আগে ছিল, কিন্তু এখন এই বাড়ির ইট ধুয়ে মুছে পরিষ্কার করা ছাড়া তো তোমার আব্বুর আর কোনো ক্ষমতা নেই। এই বাড়ি তখন কাশফি,
আপনারা সবাই আমাদের সাথে এমন করছেন কেন? আমাদের সাথে আপনাদের কিসের শত্রুতা বলুন তো? ওরে বাবা, শত্রুতা হবে কেন? কোথায় তোমাদের উপকার করতে চাইলাম, এখন আমাকেই কথা শুনতে হচ্ছে। আপনাদের কাছে হাত জোড় করে মাপ চাই, আমাদের কোনো উপকার আপনাদের করতে হবে না। আশরা, এই বয়সে পিয়নের চেয়ে ভালো চাকরি পাবে বলে তো মনে হয় না। শেষ পর্যন্ত এই কাশ্মীর বাড়ির কাজের লোকেই থাকতে হবে তোমাকে। এখনো সময় আছে, ভেবে দেখো, কাশ্মীর চাকর হয়ে থাকবে না আমার পিয়ন, এক হিসেবে অবশ্য হয়েছে তোমার প্রমোশন। মা, কোথায় সবাই? কোথায় আছে? আশেপাশে এই যে পড়ছে সব। কি ব্যাপার আঙ্কেল, ইফতার সময় হয়ে গেছে আর আপনারা দুজন আর সবাই কোথায়? আমিও তো সেটাই বলছি, ইফতারের সময় হয়ে গেছে, কেউই এখনো আসেনি। আরে এত টেনশন করিস না, দেখবি সময় মতো সবাই চলে। হ্যাঁ হ্যাঁ, করে নাও করে নাও। শেষবারের মতো এ বাড়িতে ইফতারটা ভালো মতোই করে নাও। শেষ ইফতারি মানে না, মানে অনেকেরই তো এ বাড়ি থেকে চলে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে। আর বাকি থাকছে কিছু পাগল, চোর, জোচ্চোর, তাদেরকে তো একেবারে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করব। এসব কি বলছো নাজিয়া? ইফতারের সময় কোথায় একটু দোয়া দরুদ পড়বে তা না? কুদ্দুসের ফোন, নিশ্চয়ই কোনো ভালো খবর আছে। কি খবর? অবস্থা খুব খারাপ উস্তাদ, তো আর ম্যাডাম, বেগম আমার তাও দিয়ে কোপাই একদম বাস করে ফেলাইছে ম্যাডাম, অবস্থা খুবই বেগতিক ম্যাডাম। দা দা দিয়ে? আর আর বেগম? বেগম বেগম আইতাছে ম্যাডাম, আপনার খুঁজতেছে ম্যাডাম, আপনার কাছে আইতাছে। এই সময় থাকতে পালাম ম্যাডাম, বাঁচতে চাইলে পালান, জলদি পালান ম্যাডাম, পালান। কি করছো ভাবি, এখনো তো আজান দেয়নি। যে নিজের মেয়েকে কোনোদিন ভালো কিছু শেখাতে পারেনি, সে শেখাবে অন্যের মেয়েকে? শোনেন, আমার ছোট বোন আপনার ওই অসভ্য মেয়ে সাবার মতো না। কে